হ্যালো বন্ধুরা, আজকের কাজের খবর চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এসএসসির তরফ থেকে যে নোটিশটি বেরিয়েছে সেই নোটিশটি আজকে আপনাদের সঙ্গে ফুল আলোচনা করব। তো চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই রকমই ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য। তো এসএসসির তরফ থেকে এমটিএস এবং হাবেলদার পদে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে। তো ফার্স্ট আমরা আলোচনা করব এমটিএস। এমটিএসে আপনার শূন্যপদ কত রয়েছে, যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত, বেতন কত। তারপর আমরা আলোচনা করব হাবলদার, একই আপনার শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন এবং আবেদন পদ্ধতি। তারপর আপনারা আবেদন করবেন কিভাবে। তো ফার্স্ট আমরা এমটিএস দিয়ে শুরু করি। এমটিএসে মোট শূন্যপদ রয়েছে 1198টি। শিক্ষাগত যোগ্যতা আপনাদের 10th পাস হতে হবে। বয়সসীমা এখানে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলি জাতিদের জন্য 5 বছর এক্সট্রা পাবেন এবং অন্যান্য যে অগ্রসর শ্রেণীর প্রার্থীরা রয়েছেন তাদের জন্য 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন এবং যারা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য 10 বছরের ছাড় পেয়ে যাবেন। এখানে স্যালারি থাকবে সপ্তম বেতন কমিশনের পে লেভেল অনুযায়ী 5200 টাকা থেকে 20200 টাকা পর্যন্ত। এটি হলো এমটিএসের ডিটেলস। এবার হাবেলদার ডিটেলসটা আলোচনা করব। মোট শূন্যপদ রয়েছে হাবেলদারে 360। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে। বয়সসীমা 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলি জাতিদের জন্য 5 বছরের ছাড় পেয়ে যাবেন এবং অনগ্রসর শ্রেণীদের জন্য 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন এবং যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তার জন্য 10 বছরের বয়সের ছাড় রয়েছে। মাসিক বেতন এখানে রয়েছে সপ্তম বেতন কমিশনের পে লেভেল 6 অনুযায়ী 5200 টাকা থেকে 20200 টাকা পর্যন্ত। আবেদন পদ্ধতি, এবার আপনারা এখানে আবেদন করবেন কিভাবে। আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে। স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। যারা আগে কখনো রেজিস্টার করনি বা এক্সাম দাওনি তাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং যারা আগে রেজিস্টার করেছো, এর আগে এক্সাম দিয়েছো, তারা লগ ইন করবে। এরপরে ওখানে গিয়ে সরাসরি আবেদন করে নেবেন। এখানে আবেদন ফি দিতে হবে 100 টাকা জেনারেল কাস্টের জন্য। মহিলা এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান প্রার্থীদের জন্য কোনো রকম ফি দিতে হবে না। এবং এখানে নিয়োগ পদ্ধতি, প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে পেপার 1 এবং পেপার 2। যদি আপনি পেপার 1 কোয়ালিফাই হন তবেই আপনার পেপার 2 দেখা হবে, ঠিক আছে। পরীক্ষা কিন্তু একদিনেই হবে, একদিনেই দুটো পেপার হয়ে যাবে। কিন্তু যদি আপনার ফার্স্ট পেপারে আপনি কোয়ালিফাই হন তবেই আপনার সেকেন্ড পেপারটা দেখা হবে। আপনি যদি ফার্স্ট পেপার কোয়ালিফাই না করে তাহলে সেকেন্ড পেপার আর চেক করা হবে না। তো আবেদনের শেষ তারিখ রয়েছে 21 জুলাই 2023। ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে, আবেদন চলছে। তো যারা যারা এখনও আবেদন করেননি, তারা যারা দিতে চাইছেন এই এক্সামটা, তারা আবেদন করে নিতে পারেন, আবেদন শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এইরকম নিত্য প্রয়োজনীয় কাজের ভিডিও দেখার জন্য এবং নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।